বছরের সেরা বিগ বাজেটের সিনেমা হতে চলেছে কিন্তু তুফান, এবং আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেল তুফানের টাইটেল ট্র্যাকের শ্যুট। হ্যালো গাইস, আই এম রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 16 এপ্রিল, আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেল তুফানের টাইটেল ট্র্যাকের শ্যুট, এবং এই টাইটেল ট্র্যাকের কিন্তু বেশ কিছু আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো টাইটেল ট্র্যাক এখানে কিন্তু দেখতে পাবো শাকিব ভাইয়াকে একজন গ্যাংস্টার রূপে, এবং এখানে শাকিব ভাইয়ার যে পারফরমেন্স থাকবে সেটা কিন্তু জাস্ট একটা এনার্জেটিক লেভেলের কিন্তু পারফরমেন্স থাকতে চলেছে। তাহলে বুঝতেই পারছো যে গানটা কীরকম লেভেলের হতে চলেছে, এবং গানটাতে যে টাকাটা ব্যয় করা হয়েছে, বিগত বাংলা গানে কিন্তু যে টাকাটা ব্যয় করা হয় একটা গানে, যে টাকাটা খরচ করা হয় তার কয়েকগুণ বেশি টাকা কিন্তু খরচ করা হচ্ছে এই টাইটেল ট্র্যাকের জন্য। তাহলে গানটা কীরকমভাবে তৈরি হতে চলেছে বুঝতে পারছো, এবং গানটা কোরিওগ্রাফার কে করছে জানো? কে জানো কি, কোরিওগ্রাফ কিন্তু করছে ইন্ডিয়ার একজন বিখ্যাত কোরিওগ্রাফার, যিনি কিন্তু প্রচুর নামকরা সিনেমার গানে কিন্তু কোরিওগ্রাফ করেছেন, এবং সেই সমস্ত সিনেমার বাজেটও কিন্তু খুব বেশি। সেই রকম একজন কোরিওগ্রাফারকে দিয়ে কিন্তু তুফানের টাইটেল ট্র্যাকের গানে কিন্তু কোরিওগ্রাফ করানো হচ্ছে। তাহলে বুঝতে পারছ, অ্যাকশন ডিরেক্টর, কোরিওগ্রাফার, এডিটর, প্রত্যেকটা যে মানুষজনকে তুফানে ব্যবহার করা হচ্ছে প্রত্যেকে কিন্তু নামকরা মানুষ, এবং যারা বলিউডে কাজ করেছে এবং সমস্ত বিগ বাজেটের মুভিতে কাজ করেছে এবং প্রত্যেকটা সিনেমা কিন্তু হিট হয়েছে, সেই সমস্ত মানুষজনকে দিয়ে কিন্তু তুফানের শ্যুট করানো হচ্ছে। তাহলে সিনেমাটা কীরকম হতে পারে তোমরা এখন থেকে কিন্তু আন্দাজ করে নিতে পারছো। তো গানটায় শাকিব ভাইকে গ্যাংস্টার রূপে দেখতে পাবো, এর থেকে ভালো আর কি হতে পারে? আমি তো এখন ইমাজিন করছি যে কীরকম লাগবে দেখতে, এবং একটা এনার্জেটিক পারফরমেন্স থাকবে, তার মানে শাকিব ভাইয়াকে আমরা আবারও ডান্স করতে দেখবো, এবং একটা অন্য রকম, যেরকম আমরা শাকিব ভাইয়া কিন্তু দেখিনি বিগত আমরা সিনেমায়, কিন্তু শাকিব ভাইয়াকে এরকম গ্যাংস্টার রূপে কিন্তু দেখিনি, দেখতে পেতে চলেছি। উফ, আমি তো ভীষণ এক্সাইটেড কবে গানটা আসবে সেইটা নিয়ে। তো ভালো মতো শ্যুট হয়ে যাক, তিনি কিন্তু চলে এসেছেন ভারতে তোমাদেরকে বলেইছি, এবং আজকে থেকে কিন্তু শ্যুটিংও শুরু হয়ে গেল, এবং ফার্স্টেই কিন্তু টাইটেল ট্র্যাক দিয়ে কিন্তু শ্যুটিং শুরু হয়ে গেল। হোক, ভালো মতো শ্যুট হোক, একদিনেই হবে না, সময় লাগবে, কয়েকদিন সময় লাগবে শ্যুট হতে। আগে টাইটেল ট্র্যাকটা হচ্ছে, তারপরে হয়তো অন্য কোনো গানের শ্যুটিং হবে, তারপরে আরও ধীরে ধীরে সমস্ত জায়গারই শ্যুট হবে, কারণ ভারতবর্ষে কিন্তু এখন শাকিব ভাইয়া প্রায় এক মাস থাকবেন, এবং বিভিন্ন জায়গায়, কারণ নির্দিষ্ট কোনো এক জায়গায় কিন্তু শ্যুট হবে না, ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু শ্যুটিং হবে তুফানের। তো শ্যুটিং কমপ্লিট করে কিন্তু এক মাসে অনেকটা শ্যুটিং হয়ে যাবে, শ্যুটিং কমপ্লিট করে কিন্তু তিনি আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। তো যাই হোক, এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু আগে জানাও, এবং তোমরা তুফানে কতটা এক্সাইটেড সেটা বলো আমাকে তাড়াতাড়ি। তো টাটা।